আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লা, ইউএই দুবাই থেকে। যে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন, সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো একটি কথা বলবো, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর একটি কথা বলবো, একটু সময় নিয়ে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে আপনারা দেখেছেন যে আরব আমিরাতে ভিজিট ভিসাধারীদের জন্য একটি বিশাল সুখবর, আর সেই সুখবরটি দিয়েছেন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন বর্তমান ইউএইর শাসক, ঠিক আছে, উনি হচ্ছেন বর্তমান ইউএইর রাষ্ট্রপ্রধান। উনি ঘোষণা করেছেন যে যারা ভিজিট ভিসা এদেশে এসেছেন, হয়তোবা 3 মাস, হয়তোবা 1 মাস, হয়তোবা 2 মাস এই ভিজিট ভিসা এদেশে এসেছেন, তাদের জন্য একটি ঘোষণা দিয়েছেন, বিশাল ঘোষণা। সেই ঘোষণাটি হচ্ছে যে আপনারা অতিরিক্ত 1 মাস, অতিরিক্ত 1 মাস ফ্রিতে এদেশে থাকতে পারবেন। তার মানে হচ্ছে আপনার ভিসা যদি 3 মাসের হয়ে থাকে তাহলে আপনি 4 মাস এদেশে থাকতে পারবেন, আপনার ভিসা যদি 2 মাস হয়ে থাকে তাহলে আপনি 3 মাস থাকতে পারবেন, আপনার ভিসা যদি 1 মাস হয়ে থাকে তাহলে আপনি 2 মাস থাকতে পারবেন। সেই ঘোষণাটি তিনি দিয়ে দিয়েছেন, আর তার কারণ হচ্ছে একটাই, তা হচ্ছে যে অলরেডি আপনারা জানেন যে 2021 সামনে আসছে, হ্যাপি নিউ ইয়ার, এবং আপনারা জানেন যে করোনা ভাইরাসের একটি নতুন প্রজাতি সৃষ্টি হয়েছে, তার কারণে সৌদি আরব, এরপর আপনার ওমান, এরপর আপনার কুয়েত, এই রাষ্ট্রগুলো অলরেডি আন্তর্জাতিক ফ্লাইটগুলো ক্যান্সেল করে দিয়েছেন। তো আরব আমিরাত সরকার তিনি চিন্তা করে দেখেছেন যে অনেক মানুষই রয়েছেন এদেশে এসেছেন, হয়তো তারা এ মাসে চলে যাবে বা সামনের মাসে চলে যাবে, এরকম সময় তাদের হাতে রয়েছেন, কিন্তু ফ্লাইট বন্ধ থাকায় তারা যেতে পারবে না। সেজন্যই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। এই সিদ্ধান্তটা নেওয়াতে অনেক মানুষের উপকার হবে, বিশেষ করে অনেক বাংলাদেশি ভাইয়েরা এদেশে এসেছেন, দুবাইতে এসেছেন, তারা দুবাইতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর তারা কুয়েত অথবা সৌদিতে চলে যাচ্ছেন, এরকম বহুত মানুষ রয়েছেন, ঠিক আছে। তাদের জন্য যে কতটুকু লাভ হয়েছে এই সুযোগটা দেওয়ার জন্য, সেজন্য আরব আমিরাতের সরকারকে আমার পক্ষ থেকে, আমাদের বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এই প্রবাসী ভাইয়েরা প্রায় লক্ষ লক্ষ টাকা, 2 লাখ 2.5 লাখ টাকা কন্ট্রাক্ট করে এদেশে এসেছেন, এদেশ থেকে তারা 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর কুয়েতে বা সৌদিতে চলে যাবেন, কিন্তু সৌদি এবং কুয়েত ভিসা বন্ধ করে দেওয়ার কারণে তারা যেতে পারছেন না। তো এই দেশে যে তারা এসেছেন, তাদের ভিসার মেয়াদ হয়তো বা 1 মাসের ভিজিট ভিসা বা এরকম 14-15 দিনের ভিজিট ভিসা নিয়ে তারা এসেছেন, তা আজকে যখন তারা এদেশে যেতে পারবে না তাহলে তো তাদেরকে এদেশে থাকতে হবে, তাই না? তো তাদেরকে থাকতে হলে ভিসার মেয়াদটা বাড়াতে হবে, আর মেয়াদ বাড়াতে গেলে আপনার টাকার দরকার। তো এই সুযোগটা দেওয়ার কারণে কিন্তু সব থেকে বেশি উপকৃত হবেন তারা, ঠিক আছে। তো এই সংবাদটা যখন আমি পাই, আমি যখন সংবাদটা দেখি, তখনই আমি ভিডিওটির সাথে সাথে তৈরি করে ফেলি। ভিডিওটি আমি অনেক আগেই তৈরি করেছি কিন্তু আপলোড দেইনি, গতকালকে সংবাদটা যখন পাই তার কিছুক্ষণ পরেই, যখন আমার কাজ ছিল, আমি কাজের অবসর সময় পাওয়ার সাথে সাথে আমি ভিডিওটি তৈরি করি। তো আমি চিন্তা করলাম যে ভিডিওটি গতকালকে আমি আপলোড দেওয়ার চেষ্টা, মানে চিন্তা করেছিলাম কিন্তু সময় পাইনি, তাই আজকে আপলোড দিচ্ছি। এটা গতকালকের সংবাদ, গতকালকে তিনি টুইট বার্তা এবং কালিস টাইম, গালফ নিউজ, সমস্ত নিউজের সংবাদটি চলে এসেছে। তো এই আশাতে আমরা আরেকটা আশা করতে পারি, তা হচ্ছে যে ভিজিট ভিসায় দেশে এসে যে অনেকে ভিসা লাগানোর যে একটা সুযোগ, হয়তোবা সেই সুযোগটাও থাকতে পারে জানুয়ারিতে, আশা করা হচ্ছে, এখন পর্যন্ত শিউ না, তারপরও আশা করছি আমরা। তো এই হচ্ছে আজকের আরব আমিরাতের সুখবরটি ভিজিট ভিসাধারীদের জন্য। তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।